হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। তো পাবদা মাছের তেল ঝাল রেসিপিটা কীভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি রেসিপিটা করার জন্য কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি, আর ভালো করে কিন্তু মাছটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে আমি যেহেতু তেল ঝাল করব, সেই জন্য দেখো মাছের মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিলাম, আর এদিকে ওভেনটা জ্বালিয়ে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি আজকে রেসিপিটা পুরোপুরি তোমাদেরকে সর্ষের তেলেই দেখাবো। তো সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার আমি গরমও হয়ে গেছে ফ্রাইং প্যান, আমি এক এক করে মাছগুলো দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ মাছগুলো আমি কিন্তু সব দিক সমানভাবে দিচ্ছি না, এদিক ওদিক করে আমি দিচ্ছি। মাছগুলো কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি উল্টে নিচ্ছি, একদিক ভাজা হয়ে গেছে ভালো করে, আমি আর একদিক কিন্তু উল্টে নিলাম। তারপর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলেও নিচ্ছি বন্ধুরা। আর এইদিকে যে মাছ ভাজার তেল আছে একটুখানি, তার মধ্যেই আমি রেসিপিটা কিন্তু করে দেখাবো। আমি এখানে কালো জিরে ব্যবহার করে নিলাম, এখানে আমি আদা বাটা দিচ্ছি। আমি এখানে যে মশলাগুলো দেব এক এক করে সেগুলো এখন দিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি রসুন বাটা ব্যবহার করলাম। রসুনটা আমি যেহেতু ফ্রিজে রাখি তাই হালকা একটু জল জল হয়ে গেছে। এইভাবে মশলাগুলো কিছুক্ষণ দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে আমি এখানে পেঁয়াজটা যে বেটে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে কিন্তু এভাবে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যদি চাও তেল যাতে না ছিটকায়, তোমরা যদি মনে করো তোমরা কিন্তু অবশ্যই তেলের মধ্যে হালকা একটু নুন দিয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে হালকা কিন্তু একটা টিপস দিয়ে দিলাম আমি। তো এইভাবে কিছুক্ষণ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে করতে যখনই হালকা ভাজা হয়ে এসেছে, আমি গ্রেট করে রাখা টমেটো পেস্টটা কিন্তু দিয়ে নিলাম। টমেটো পেস্টটা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে, মানে টমেটো আর পেঁয়াজের যে জলটা সেটা বেরিয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো মশলাগুলো ব্যবহার করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলাই কিন্তু আমি একে একে এখানে দিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এভাবেই সঙ্গীতা লাইফস্টাইলের পাশে থাকো, অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাদের পাশে আছি। তো এখানে আমি ধনে পাতা বাটা কিন্তু ব্যবহার করে নিলাম। তোমরা চাইলে কিন্তু রান্না শেষ হওয়ার পরে একদম গার্নিশের জন্য ধনে পাতা কুচি করে দিতে পারো, কিন্তু আমি এখানে ধনে পাতা যেহেতু ফ্রিজে বেটে রাখা থাকে, আমি ধনে পাতা বাটাটা এখানে ব্যবহার করে নিলাম। তারপরে কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করছি, করতে করতে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আমি আবারও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করব। করতে করতে দেখবে হালকা একটু তেল বেরিয়েছে, আমি সেই সময় আগে থেকে গরম জল করে রেখেছি, সেই জলটা এখানে অ্যাড করে নিচ্ছি। অবশ্যই গরম জলটা মাস্ট বন্ধুরা। গরম জলটা করে নিয়েছিলাম বলে আমি কিন্তু জলটা দিতে আমার বেশি দেরি লাগলো না। এইবারে জলটা দিয়ে কিছুক্ষণ এভাবে আমি আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, এটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। প্লিজ বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবে না। তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই বন্ধুরা। ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমায় ক্ষমা করে দিও, আর ভিডিওর কোন অংশ তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা।
এইদিকে দেখো আমি কিন্তু ঝোলটা ফুটছে, আর আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি মাছগুলো একে একে বন্ধুরা এখানে দিয়ে নেব। পাবদা মাছের এই তেল ঝাল রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এইভাবে মাছটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ফুটে গেছে বন্ধুরা। এবারে আমি এটা কিন্তু নামিয়ে নেব, তার জন্য আগে আমাকে এখানে অবশ্যই কিন্তু গরম মশলা ব্যবহার করতে হবে, আর আমি সেটা দিয়েও নিলাম। গরম মশলাটা দিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু রেসিপিটা দেখতে কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আমি গরম মশলা দেওয়ার পরে এইভাবে কিছুক্ষণ বন্ধ করে রেখে গ্যাসটাকে এক এক করে কিন্তু আমি একটা পাত্রে মাছগুলো আগে তুলে নিচ্ছি, তারপরে কিন্তু ফ্রাইং প্যানটা ধরে আমি পুরো জুসটাকে নিয়ে নেব। পাবদা মাছের এই তেল ঝাল রেসিপিটা কিন্তু তোমরা কে কে বানিয়ে খেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানিও। খুব সুন্দর হয় এই পাবদা মাছের রেসিপি। তো একটা পাত্রে আমি সব মাছগুলোকে তুলে নিয়েছি, তারপরে জুসটাকে আবারও ঢেলে নিলাম। তো রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের রেসিপি। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম যেহেতু এটা তেল ঝাল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে চলে এসেছি আমার পাবদা মাছের তেল ঝাল রেসিপি। তো এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দেবে। খুব খুব সুন্দর হয় এই রেসিপিটা, তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে ফেলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে। আর ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।